সরকারের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ কর্মসূচি করতে যাচ্ছি, সেটা হবে অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল 3টায় প্রেস ক্লাবে। আমরা সর্বশ্রেণীর মানুষকে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থীদের এই আন্দোলনে তাদের এই কর্মসূচিতে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা বৈষম্য বিরোধী ছাত্র সম্মেলনের পক্ষ থেকে এখনো দেওয়া হয়নি, এটা একটা আয়োজন করা হয়েছে এবং আমরা সেই শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীরা দর্শক সকলে সম্মুখীন হয়েছিলেন একটু বলুন। এখানে আমরা দেখেছি প্রথমেই হাইকোর্টের গেট লাগিয়ে দেওয়া হয়, তার মধ্যে আমাদের এক অংশ ভিতরে ছিল, পরবর্তীতে আমরা বাইরে জমায়েত করেছি। এটা আমরা এখানে দেখছেন এখনও পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি এদের অবস্থান রয়েছে আশেপাশে। তারা আমাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা নানাভাবে বাধা বিপত্তি এড়িয়ে এখানে সকলে একত্রিত জমা হয়ে এবং যারা থেকে হাইকোর্টের ভিতরে ছিল তারাও এক পর্যায়ে গেট থেকে বের হয়ে এসে আমরা স্লোগান দেই। আপনাদের সাথে আজকে কারা কারা ছিল? একাত্তরটা কারা কারা প্রকাশ করেছে আমাদের সাথে?